বন্ধুরা, গুড ইভিনিং। বন্ধুরা, আমি গল্প নিয়ে এসেছি আবার তোমাদের শোনাতে। আমি খুব লাকি জানো, কেন বলো তো? তোমরা আমার গল্প শুনছো ধৈর্য ধরে, ঠিক আছে? তোমরা সবাই ভালো আছো তো? আমি এবার গল্পটা আরম্ভ করি। এর আগের পার্টটা তো শেষ করলাম, এবার পরের পার্টটা বলছি। পুলিশ তো যে দুজনকে পাচ্ছিল না তাকে হন্যে হয়ে খুঁজতে শুরু করলো, কারণ সেটা ট্র্যাক করেছিল যখন সিমটা ওই দুজনের আগে ওরা চেঞ্জ করে ফেলেছে। তাই জন্য স্পাই লাগিয়ে ওরা খবর নিতে লাগলো, কিন্তু কোথাও কোনো দিকে কোনোভাবেই ওরা খুঁজে পাচ্ছে না ওই দুটো ছেলেকে। কিন্তু ওদের তো ধরতেই হবে না। হঠাৎ করে একটা 10-12 বছরের ছেলে, সে সারাদিন ওই বেলগাছি একটা জায়গায় থাকতো, সে ঘুরে ঘুরে বেড়াতো রাস্তায়, খেলতো, গুলি খেলতো, লাট্টু খেলতো। তা একদিন বাচ্চাটা ঘুরতে ঘুরতে দেখে ওদের বাড়ি ছাড়িয়ে বেশ একটু দূরে একটা দরমার বাড়ি, সেটা তালা দেওয়া। তখন ঘরটার পেছন দিকে গেল, ও দেখলো একটা দরমার গোল গোল জানলা, গোল গোল মানে গোল গোল ফুটো দেওয়া জানলা। ছেলেটির নাম ছোটু। ছোটু জানলাটা দিয়ে উঁকি দিয়ে দেখলো ঘরের ভিতর কি আছে, কিন্তু কিচ্ছু নেই। ঘরের মাঝে মাঝখানটায় একটা শুধু বোতল আর কিছুই নেই। ও তখন লক্ষ্য রাখতে লাগলো ওদের উপর। ওরা সকাল 8টা নাগাদ বেরোয়, কারণ ও একদিন দোকানে গেছিল, তখন দেখলো দুটো ছেলে বাইকে করে 8টার সময় বেরিয়ে গেল আর ফেরে 9টায়, সেটা ও লক্ষ্য করেছে। একদিন ও দাঁড়িয়ে রাস্তায় রাতের জন্য অপেক্ষা করছিল, তখন দেখলো বাইক নিয়ে পেছন দিয়ে গিয়ে বাইকটা রেখে ঘরটায় ঢুকে দরজা দিয়ে দিল। ও তখন দেখলো, মানে একজনকে জিজ্ঞেস করলো কটা বাজে, বললো 9টা। তার মানে 9টায় ওরা এসে পৌঁছয়। তখন ও খুব পা টিপে টিপে পেছনে গেল, দেখলো আগে জানলাটা খোলা ছিল, কিন্তু এখন পেছনে একটা বাইক দাঁড়ানো আর জানলাটা একটা ভারী পর্দা আটকানো, পর্দাটা পিন দিয়ে চারপাশে আটকানো। ও তখন দুটো পিনের মাঝখানে, দুটো এরম পিন এই যে মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা একটু ফাঁক করে সেখানে দিয়ে একটু ফাঁক করে দেখলো যে দুটো ছেলে খুব আস্তে আস্তে কি যেন বলছে। ছোটু কিছুই শুনতে পেল না। ওদের ওরা ওই ছেলে দুটো চাদর বের করলো ব্যাগ থেকে, দুজনের চাদর দুটো ফ্লোরে পাতল, তারপর ব্যাগ থেকে ছোটো ছোটো দুটো বন্দুক বের করলো, চাদরের মাথায় রেখে একটা দুজনের দুটো ব্যাগ তার উপর রেখে ওরা শুয়ে পড়লো। ঘরে একটা হ্যারিকেন জ্বলছিল, ওটা কমিয়ে দিয়ে ওরা শুয়ে পড়লো। ছোটুর যা দেখার দেখা হয়ে গেল। ছোটু তখন ছোটু একদিন বাড়িতে না, ওই পাশের বাড়িতে টিভিতে সিনেমায় ওই রকম হাতে বন্দুক ধরা একজন ছেলেকে দেখেছিল। ও তখন বুঝতে পারলো কিছু হয়েছে, মানে আমরা যেমন বলি ডাল মেকুচ কালা হয়, ও তখন সেটা না বলে ও বুঝতে পারলো যে কিছু একটা। ও তখন দৌড়তে দৌড়তে থানায় গেল। ওখানে গিয়ে ও খুব হাঁপাচ্ছিল, আমার মতো নাকি, আমি যেমন হাঁপাচ্ছি। ছোটুকে তো ঢুকতেই দিচ্ছিল না। তারপর বড়বাবু বললেন ওকে আসতে দাও। ও তখন সব ব্যাপারটা বড়বাবুকে বললো। বড়বাবু বললেন ঠিক দেখেছিস? ছোটু বলল হ্যাঁ স্যার, আমি 2 দিন ধরে ওদের ফলো করছিলাম, আমি সব ঠিক ঠিক দেখেছি বলে ও ছুটে বাড়ির দিকে চলে গেল। যাওয়ার পথে বাইকের হাওয়া খুলে দিয়ে গেল। ওর মা, ও হাঁপাচ্ছিল বাড়িতে গিয়ে, ওর মা জিজ্ঞেস করলো কিরে হাঁপাচ্ছিস কেন? ছোটু বললো আমি বড় রাস্তায় গিয়েছিলাম। কেন? ও আর উত্তর দিল না, বললো এমনি, এখন খেতে দাও, খিদে পেয়েছে। মা বললো সারাদিন টোটো করে বেড়াস, বললো কথা বলবো না তো, আমাকে খেতে দাও।
সেদিন রাতেই 12টা নাগাদ শৈবাল ফোর্স নিয়ে ঠিকানায় বেলগাছিয়ার ঠিকানায় রওনা হলো। থানার বড়বাবু ছোটোর কাছে বাড়িটা ঠিক কোথায় জেনে নিয়েছিল। পুলিশ দর্মাঘরের সামনে এসে দরজা ধাক্কা দিতে থাকলো, কিন্তু ওরা কেউ কোনো শব্দ করল না। শুধু ভেতর থেকে একটা কিছু কাটার শব্দ আসছিল। মিনিট পাঁচেক দরজায় লাথি ধাক্কা সব দিয়ে যখন খুললো না, তখন ঘরের পাশ দিয়ে একটা গলি, সেটা দিয়ে ওরা এগিয়ে গেল। দেখলো পেছনের দরমার জানলাটা আধখ্যাঁচড়াভাবে ভেঙে একজন বাইকের উপর উঠে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে, আর অন্য ছেলেটা বাইকের পেছনে বসে রিভলভার নিয়ে বলছে জলদি জলদি। কিন্তু বাইকটা স্টার্ট নিল না, কী করে স্টার্ট নেবে? ছোটু তো তখন হাওয়া খুলে দিয়ে গেছিল। ওরা পেছন দিকে ফিরতেই দেখলো পুলিশ বাহিনী দাঁড়িয়ে আছে। যার হাতে রিভলভার ছিল সেটা তোলার আগেই পুলিশ হাতের উপর ডান্ডা মেরে দিল, আর যে বাইক চালাচ্ছিল সে পেছনে হাত দিয়ে রিভলভারটা বের করতে যাচ্ছিল। পুলিশ ওর হাতে থেকে রিভলভার কেড়ে নিল, আর বাইক থেকে নামিয়ে টানতে টানতে নামিয়ে এনে দুজনকেই ভ্যানে হ্যান্ডকাপ পরিয়ে উঠিয়ে দিল। ভ্যান চলার সময় কিছুক্ষণ বাদে বলতে ভুলে গেছি ওদের দুজনের নাম জামাল আর ইরফান। হঠাৎ জামাল হ্যান্ডকাপ পরা হাতে হাত তুলে পাশের পুলিশটার মাথায় বাড়ি মারল, নেমে মানে চকিতে গাড়ি থেকে রাস্তায় লাফ দিল। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটলো যে অন্য পুলিশরা বুঝে ওঠার আগেই জামাল রাস্তায় লরির চাপা পড়ে শেষ হয়ে গেল। পুলিশ তখন ইরফানের পা শিকল দিয়ে বেঁধে রাখল, কেননা ও যদি আবার এরকম পালাতে চায় পালাতে পারবে না। অন্য পুলিশটা সঙ্গে সঙ্গে থানায় ফোন করে দিল জামালের মৃত্যুর খবর দিয়ে। ওরা যখন সেন্ট্রাল জেলে পৌঁছলো তখন প্রায় 3টে বাজে। ইরফানকে নিয়ে ওরা সেলে ঢুকিয়ে দিল। দরজায় দুজন কড়া পাহারা পুলিশ। আবার মিটিং ডাকলো, পরের দিন শুক্রবার ছিল। পরের দিন ঠিক হলো মানিকতলার যাবে ওই মেসে। ওরা সকাল 7টায় রওনা হলো। ওরা আগেই স্পাইকে দিয়ে খবর নিয়েছিল ও ছেলেটা কখন বেরোয় আর কখন ফেরে। এই ছেলেটির নাম ইমরান। পুলিশ অফিসাররা ঠিক করলো ও যখন বেরোবে তখন ওকে ধরা হবে। যা কথা তাই কাজ। ইমরান ঘরে তালা দিয়ে বেরিয়ে বাইকে উঠতে যাচ্ছিল, কিন্তু তখনই পুলিশ বাহিনী ওকে ধরে ফেলল। পিঠে ব্যাগ, ও ঠিক মতো রিভলভারটা বের করতে পারছিল না। একজন পুলিশ বের করে ওর প্যান্টে গোজা রিভলভারটা বের করে নিল, বলল কি বাছা ধন পালাতে যাচ্ছিলে, চলো আমাদের কাছে, আমরা খুব আদর যত্ন করব। এবার টার্গেট কলেজ স্ট্রিট। এখানে যে থাকবে ভাড়া তার নাম ফারহান। একদিন কলেজ স্ট্রিটের ওই বাড়িতে একটি ছেলে এসে ওনাদের বলল, আপনারা বিজ্ঞাপন দিয়েছিলেন এখানে এক রুমের বড় ঘর ভাড়া দেওয়া হবে। তা ওই বাড়ির যে বাবা মানে বড় কর্তা আর কি, তার নাম বিক্রম বসু। উনি বেশ বয়স্ক। ওনার 3 ছেলে, বড়জন রিটায়ার্ড, মেজো ছেলে কর্পোরেশনে কাজ করে আর ছোটজন ব্যাংকে। মা আছেন ননিবালা দেবী, বড় বউ সুজাতা দেবী, মেজো বউ কবিতা আর ছোটো বউ শিরিন। বিক্রমবাবুর বড় ছেলে প্রবাল, মেজো ছেলে শৈবাল আর ছোটো ছেলে মৈনাক। মৈনাকই সব দেখাশোনা করে, কথা বলে সবার সাথে, যা করবার ওই করে। মৈনাক ছেলেটিকে জিজ্ঞেস করলো, আপনার কী নাম? ছেলেটি বলল, মিহির মিত্র। মৈনাক বলল, আমরা তো ঠিক করেছি একজন কাপল ভাড়া দেব, একা কাউকেই দিতে চাই না, কারণ আমাদের ঘরটা ছাদের উপর হলেও চিলে কোঠার ঘর না, ওটা বেশ বড় একটা ঘর, বাথরুম আছে, রান্নাঘর আছে, সুতরাং একটা ছোটো ফ্যামিলির পক্ষে বেশ ভালো।
একা। বিক্রম তখন বলল, আমাকে একা না দেওয়ার কোনো কারণ নেই, কারণ ওরা যা ভাড়া দেবে আমিও তাই ভাড়াই দেবো। আপনারা একটু চিন্তা করে দেখুন, আমার খুব অসুবিধায় পড়েছি, যদি দেন আমার খুব উপকার হবে। মৈনাক জিজ্ঞেস করলো, আপনি কোথায় কাজ করেন? নীল বলল, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আপনারা যদি ঘরটা দেন তাহলে আমার খুব উপকার হয়। তখন মৈনাক আইডি কার্ড দেখতে চাইল আর বলল, আপনি কাল আসুন, আমি আবার বা সবার সাথে কথা বলে আপনাকে জানাবো। পরের দিন মিহির আসলো মৈনাকের বাড়ি। মৈনাক বলল, ঠিক আছে আপনি 5,000 টাকা ভাড়া দিন। মিহির পরের দিন ছিল রবিবার, ও চলে আসলো। মৈনাক শুধু বলে দিল, রাত 10টায় কিন্তু আমাদের গেট তালা বন্ধ হয়ে যায়, তার আগে আপনাকে আসতে হবে। ও বলল, ঠিক আছে। মৈনাক আবার একটা কথা জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে আসছেন? মিহির বলল, আমার মাসির বাড়ি এখানে শ্যামবাজারে, ওখানে আমি মাসখানেক ছিলাম, আসলে আমি দুর্গাপুরের ছেলে। একদিন ও এসেছিল, সেদিন ছিল শুক্রবার, রবিবার আসবে বলে চলে গেল। রবিবার মিহির চলে আসলো মৈনাকদের বাড়ি। মিহিরের আসল নাম ফারহান। মিহির ঘরে ঢুকেই দেখল শুধু একটা চৌকি পাতা আছে, আর ঘরে কিছু নেই। মিহির মৈনাককে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, আমি কি ওই চৌকিটায় শুতে পারি? মৈনাক বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবেন। যাক, শোয়ার একটা ব্যবস্থা হলো। মিহির চৌকির ওপরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমাদের 5 জনের মধ্যে আমি শুধু এখনও বেঁচে আছি, কখন যে ধরা পড়ে যাব। ও সকাল 10টায় বেরোতো আর রাত 10টার মধ্যে চলে আসতো, বাইরে খেয়ে নিয়ে চলে আসতো। ও একটা কথা ভুলে গেছি, ওই বাড়ির যে ছোট বউ, সে ছাদে অনেক ফুলের টব ছিল, সেই টবে সকালবেলায় উঠে জল দিত, মাটি খুঁড়তো, ওর এটাই নেশা ছিল। ওদের বস বলেছে জায়গা বদলাও, কারণ সবাই জায়গা বদল করতে গিয়ে তো ধরা পড়লো, কেউ মারা গেল। সঞ্জয় তখন মনে মনে ভাবলো, এই আসলাম, এখন কোথায় যাব আমি, কোথায় থাকবো, ঠিক আছে দিন কয়েক থাকি, তারপর দেখা যাবে, রোজ যেখানে যখন বেরোই তখন বেরিয়ে যাব আর ফিরব না। ঠিক করেছে যাবে যেদিন, সে তখন বেরোবে যখন তখন 10টায় বেরোবে। একটা কথা বলিনি যে ছোট বউটি যখন ওপরে গাছে টবে ফুল জল দিতে উঠেছিল তখন প্রায় 7টা বাজে। সকালে ছাদের কার্নিশে দাঁড়িয়ে ও সিগারেট খাচ্ছিল, রিভলভারটা যেদিন মিহির যাবে ঠিক করলো সেদিন ছাদের কার্নিশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ও ভাবলো, বেরোবো তো 10টায়, এখন 7টা বাজে, সিগারেট খেয়ে বাইরে চা খেয়ে আসি। শিরিন মানে ছোট বউ, ও মন দিয়ে গাছের তদবির করছিল। মিহির হঠাৎ দেখলো দূর থেকে একটা পুলিশ ভ্যান আসছে। মিহির চটপট মিহির চটপট ঘরে গিয়ে প্যান্ট পরাই ছিল, একটা গেঞ্জি পরে নিল, রিভলভারটা নিয়ে বউটার কাছে গিয়ে বাঁ হাত দিয়ে বউটার মুখ চেপে দিয়ে ধরে ডান হাত দিয়ে রিভলভারটা ওর মাথায় লাগিয়ে নিচে নামতে লাগলো। ততক্ষণে বাড়ির সবাই উঠে পড়েছে, মিহির যখন নিচে আসলো ততক্ষণে পুলিশ বাহিনী ঢুকে পড়েছে বাড়ির সাইডে নেমে এসেছে। নিচে বারান্দাটা যেখানে শেষ হয়েছে, দেওয়াল তোলা ছিল, সেখানে পিঠ দিয়ে ঠেকিয়ে পুলিশকে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন না হলে একে গুলি করে মেরে দেবো। পুলিশ সমানে বলতে লাগলো, ওনাকে ছেড়ে দাও না হলে গুলিতে ঝাঁঝরা করে দেবো। মিহির বলল, তাহলে এই মহিলাও শেষ হয়ে যাবে, আপনারা আমাকে যেতে দিন, তাহলে যেতে দিন, তাহলে এই মহিলা বেঁচে যাবে। এইসব বলা বলি হতেই শিরিন দুহাত দিয়ে মিহিরের বাঁ হাতটা খুব জোরে টেনে মুখ থেকে নামালো, মুখ থেকে নামিয়ে এমন জোরে কামড়ে দিল দাঁত বসে গেল।
একটু অন্যমনস্ক হতে শিরিন খুব জোরে একটা ধাক্কা মারল, ও মাটিতে রিভলভার হাতে ঘরে উপর হয়ে পড়ে গেল। তখন পুলিশ অফিসার ও রিভলভার হাতে হাতটার ওপরে জুতো নিয়ে দাঁড়ালো। এরপর অন্য একজন পুলিশ হাত থেকে রিভলভারটা কেড়ে নিল। এরপর টানতে টানতে ভ্যানে ওঠালো। অতঃপর পাঁচজনই ধরা পড়লো। একজন পুলিশ অফিসার বসু পরিবারকে বলল, এইভাবে অজানা লোককে ঢুকতে দেবেন না। ময়নাক বলল, ও আইডি কার্ড দেখিয়েছিল। পুলিশ বলল, পুলিশ অফিসার বললেন, ও তো জাল কার্ড। এই বলে ওরা কখনো আসল কার্ড দেখায় না, এই বলে রওনা হয়ে গেলেন। কলকাতা পুলিশ আমাদের খুবই এগিয়ে দিলেন, খুবই বাঁচালেন। এবং এটাও বলি যে কলকাতা পুলিশ আমাদের খুব বড় একটা দুর্যোগের হাত থেকে বাঁচালেন। আমি কলকাতা পুলিশকে জানাই স্যালুট, কিন্তু ওদের মিশন সফল হলো না। এটুকু আজকে থাক, পরে আবার বলবো আর একটা টপিক। গুড বাই, ভালো থেকো।